রাজ্যের প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে চুরির ঘটনা। নিশি কুটুম্বদের উপদ্রবে অতিষ্ঠ এখন রাজ্যবাসী। প্রায় প্রতি রাতেই চোরের দল বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে করে চলেছে হাত সাফাই, আর এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। মঙ্গলবার রাতের কোনো এক সময় তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি সংলগ্ন এলাকার একটি একুরিয়াম ও বিদেশি মাছ বিক্রির দোকানে হাত সাফাই করল নিশি কুটুম্বরা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ছিল তেলিয়ামুড়া বাজারের সাপ্তাহিক বন্ধ, যার ফলে বাজার ছিল অনেকটাই শুনশান। আর এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র হানা দেয় তেলিয়ামুড়া পুরাতন টিআরটিসি সংলগ্ন এলাকার এই একুরিয়ামের দোকানে। দোকানে থাকা বেশ কিছু দামি মাছ, মূল্যবান পাথর সহ আরো বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। বুধবার সকালে দোকানের মালিক অভিজিৎ পাল প্রথম প্রত্যক্ষ করেন যে তার দোকানের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ প্রায় এক ঘন্টা বাদে ঘটনাস্থলে ছুটে এসে দায় সারাভাবে একটি চুরির মামলা হাতে নেয়। এই চুরির ঘটনাকে ঘিরে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা এখন আতঙ্কগ্রস্ত। ঘটনাটা হয়েছে যে কালকে তো মঙ্গলবার ছিল, এই কারণে তেলিয়ামুড়া মঙ্গলবার দিন দোকানঘাট বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে কালকে মানুষ জনের বাজারে কম আসছিল, এবং মানুষ এই জনের মানুষ কম থাকার কারণে চুরের দল রাত্রেবেলা কালকে আইসে আয় আমার দোকানে দরজা ভেঙে লাইছে। দরজা পুরো ভেঙে খেতে ভিতরে যে মাল আসলো সব মাল নিয়ে গেছে। কিসের দোকান এটা? এটা একুরিয়ামের দোকান। একুরিয়ামের মাছ, ট্যাঙ্কি, তারপরে একুরিয়ামের একশো ধরে সব পাওয়া যায়। কোন জায়গায় এটা? এটা তেলিয়ামুড়া পুরান টেডিসি। আপনার নাম? আমার নাম অভিজিৎ পাল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এখানে ফোন করা হয়েছে, তারা কইছে আইতেছে। কখন জানিয়েছেন পুলিশকে? এক ঘন্টা হয়ে যাবে। এখনো আসেনি পুলিশ? না, এখন আসেনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।